বর্তমানে পরকীয়ার জেরে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে খুন পর্যন্ত করছে। এর মধ্যে একটা কারণ হলো জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে চাওয়া, যার দরুন জীবন নেওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটে। এক্ষেত্রে ডিভোর্স সহজ করার যৌক্তিকতার ক্ষেত্রে বিশেষ কি হতে পারে, এ বিষয়ে নিয়ে আপনার মতামত জানতে চাই। এটা তো অনেক লম্বা চড়া কথা বলার মতো জিনিস এবং উচ্চ মার্গীয় হাইপোথেটিক্যাল ইস্যু, এটা নিয়ে অনেক কথা বলা দরকার, কিন্তু সে সময় আমাদের হাতে নাই। পশ্চিমা দুনিয়া আমাদেরকে ব্যক্তি স্বাধীনতার নামে লাগামহীন করে দিয়েছে, লাগামহীন করে দিয়েছে। তাদের ব্যক্তি স্বাধীনতার হাস্যকর রূপ দিক আপনারা অবাক হবেন। তাদের ব্যক্তি স্বাধীনতায় একজন মানুষ রাসূলকে গালি দিতে পারে, আল্লাহকে গালি দিতে পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, কিন্তু রাষ্ট্রকে গালি দিতে পারবে না। পারবে কেউ? পৃথিবীর কোনো রাষ্ট্রের আইনে ওই রাষ্ট্র থেকে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা রাষ্ট্রকে গালি দিতে পারবে? পারবে না। তাহলে স্বাধীনতা তো লাগামহীন না, বোঝা গেল। এবং ইসলাম তো সেটাই বলে যে লাগামহীন হওয়া উচিত না, কিন্তু তারা ধর্মের বেলা আসলে লাগামহীন হয়ে যায়। ঠিক একইভাবে নারী পুরুষ দাম্পত্য জীবনে যখন তারা বসবাস করবে, একসাথে থাকবে, আল্লাহ বলেছেন আর রেজাল কওয়ামুনা আলা নিসা, মেয়েদের উপর আল্লাহ তাআলা পুরুষদেরকে অভিভাবক করেছেন। এটা শৃঙ্খলার প্রয়োজনে, একটা দোকান দুজন লোক যদি মিলে চালায়, তাদের একজন মালিক একজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার আরেকজন তার সহকারী হয়, এটা শৃঙ্খলার প্রয়োজন। একটা সংসার টিকার জন্য এরকম শৃঙ্খলার প্রয়োজন হয়, কিন্তু পশ্চিমারা আমাদেরকে উস্কায়, আমাদের বোনদেরকে উস্কায়। কি উস্কায়? বদ্ধ করে থাকবো না, কুড়ের ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, দেখবে এবার জগৎটাকে হান করব তান করব। শিয়ালগুলো সব মুরগিদের স্বাধীনতার জন্য মিছিল টিছিল করে, এগুলাকে বের করার পরে খেয়ে পড়ে শেষ করে আর দেখার কেউ থাকে। যে সমস্ত আমাদের বোনরা এ সকল বাটপারদের বাটপারির পালায় পড়ে তারা অতি স্বাধীন হতে গিয়ে তারা নিজেদের নিরাপত্তা নষ্ট করেছে, সব শেষ করেছে, তারাই জানে যে এদের প্রতারণার খপ্পরে পড়ে তারা কি হারিয়েছেন। তবে এর মানে আমি এটা বলছি না যে ইসলাম বলে মেয়েরা টর্চার্ড হয়েও স্বামী সংসার করেই যাবে, কিচ্ছু বলবে না, না সেটা বলে না, মোটেই না। স্বামী যদি অত্যাচার করে তার অত্যাচার থামাবার জন্য কোরআন তিনটা স্টেপ দিয়েছে। এক নম্বর স্টেপ হলো যে তিনি তার উভয় পক্ষের লোকজনকে প্রথম নিজে চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, বুঝিয়ে, কাউন্সিলিং করিয়ে, অন্যদেরকে দিয়ে নসিহা করিয়ে, বিভিন্নভাবে। কিছুতেই হয় না তাহলে সেক্ষেত্রে দুই পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসে সুরাহা করার চেষ্টা করব, তাতেও হয় না তাহলে সেক্ষেত্রে তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন শেষ চিকিৎসা হিসাবে। বলে না ইসলাম যে সে নির্যাতিত হয়ে সারা জীবন বসে থাকবে, তবে সবর করবে। বিশেষ করে আমি একটা কথা সবসময় বলি ভাই, দাম্পত্য জীবনের শুরুতে একটু ধকল যায়, ধকল ধকল, একটা পর্যায়ে ঠিক হয়ে যায়। আমি সবসময় একটা কথা বলি, কি জানেন, মুসলমান ফ্যামিলিগুলোর, ইভেন ভারত মহাদেশের হিন্দু ফ্যামিলিগুলোর একটা সামাজিক পারিবারিক সৌন্দর্য কি জানেন, সেটা হলো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী শুরুতে যখন সংসার শুরু করে অনেক সময় স্বামীটা একটু অমানুষ হয়, বউর উপরে জুলুম করে, বেশি প্যান প্যান করে, পরের ঘরে আসা মেয়েটাকে ম্যাচ করতে সুযোগ দেয় না, কষ্ট দেয়। কিন্তু ভাই সংসার যখন আস্তে আস্তে ভারী হয়, ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, এসব ছেলে মেয়েগুলো কার বাহিনী হয়? মার মার না বাপের? হ্যাঁ, অতএব যেসব বোনরা স্বামীদের জুলুমের শিকার, যদি সহনীয় পর্যায়ে হয় আমি তাদেরকে বলছি সবর করেন, বেশি দিন দেরি নেই, আপনার বাহিনী ভরে যাবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে নাতি পুতি সবগুলো দেখবেন আপনার পক্ষে, বুড়া যখন দেখবেন আস্তে করে ওই যে ফোনালা সাপ যেরকম আস্তে ফোনা বন্ধ করে গর্ত ঢুকে যায়, বুড়া দেখবেন যখন জব দেখবে যে বুড়ির পাশে সব বাহিনী দাঁড়ায় গেছে, তখন বুড়া দেখবেন আস্তে সাইজ হয়ে গেছে। বুঝতে পারছেন? বুড়া তখন আস্তে কি হয়ে যাবে, সাইজ হয়ে, তখন বুড়া দেখবেন ওই তুজবিনিয়া মসজিদে চলে গেছে আর আসতে চায় না, মজার সব ঠেলে বলে চাচা বাইর হন দরজা বন্ধ করবো, দাদ তোমাদের জ্বালা একটু জিকিরও করতে পারি না, কারণ বাসায় জায়গা বুড়ার নাই, তখন বুড়ির রাজত্ব থাকে। আর যেসব মেয়েরা ওই তথাকথিত নারীবাদীদের উস্কানিতে পড়ে বলে না থাকবো না আর, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে বাইর হয়ে যায়, তারা একুল উকুল সব হারিয়ে এরপর আফসোস করে। অনেক মেয়েরা আছে অধৈর্য হয়ে বাহার বাড়ি চলে যায়, না থাকবো না গাঁটি উস্কানিয়া, এরপরে বাহার বাড়ি যাওয়ার পরে দেখুন দেখে আশপাশে মানুষ ফিসফিস করে, অথবা ফিসফিস না করুক নিজের কাছে খারাপ লাগা কাজ করে যে সে আপনার কষ্ট করছে, সে আপনার মনটা তার ছোট, তখন সে মনে করে আরে স্বামীর সংসার একটু কষ্ট হলেও টিকে থাকতাম, একসময় সংসারটা আমার হতো,
কিন্তু এখন তো এখানে ভাবির সংসারে আমি আছি, বাবার বাপের সংসারে আমি আছি, ভালো লাগে না তার। তো এটা যদি কোনো মেয়ে জুলুমের শিকার হয় বাবার বাড়িতে আসে, সেটাকে উদারতার সাথে দেখতে হবে, সেটা যেমন কর্তব্য সমাজের মানুষটাকে দোষের সাথে দেখবে না। অনেক মেয়ে আছে স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়িতে ফিরে আসছে, মানুষ তারা আবার উল্টা খোঁচায় যে নিশ্চয়ই তুমি খারাপ, নাহলে কেন তুমি উঠে আসলা। সেটা যেরকম অবিচার, এরকম ঢালাওভাবে মেয়েদেরকে কষ্ট দেওয়া, যেরকম অন্যায়, একটা মেয়ে এমনি ডিভোর্সি হয়ে আসছে আবার তাকে খোঁচানো, এটা আমাদের সমাজের একটা রোগ। আবার সেই সাথে কথায় কথায় স্বামীর সংসার ত্যাগ করাটাও কি রোগের। এজন্য এক্ষেত্রে ছাড় দিতে হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে হবে, সবর করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সবরের তৌফিক দান করুন। সবর ছাড়া দাম্পত্য জীবনে সুখ কখনো সম্ভব হতে পারে? যারা বিয়ে করতে চান আগে থেকে সবরের এক্সারসাইজ করেন, সবর। ছাগল চড়াবেন বেশি করে, ছাগল 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 চড়ালে সবর আসে। হাসতেছেন আপনারা? আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন কেন জানেন? ছাগলের সিস্টেম কি বলেন তো? ছাগলের গলা রশি থাকে, আপনি টানেন উত্তর দিকে, ছাগল কোন দিকে যায়? আপনি টানেন পশ্চিম দিকে, ছাগল কোন দিকে যাবে? ছাগল এটা ধরেই নিছে যে এই বেটা রাখাল আমাকে যেদিকে টানবে তার উল্টা দিকেই ঠিক জান্নাত, এটা সে ধরেই নিছে যে এর কথা শোনা যাবেই না। ছাগল উত্তর দিকে যাচ্ছে, আপনি দক্ষিণ দিকে টানছেন, এরপর আপনি যে ছাগলের কথা শুনে আপনি উত্তর দিকে, ঠিক আছে যা উত্তর দিকেই যাই, তখন ছাগল বলে না নিশ্চয়ই এদিকে জাহান্নাম আছে, তাহলে সে আবার উল্টা দিক যাও দেবে। এই যে তেড়া একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, তার অনেক গুণ আছে, বৈশিষ্ট্য আছে, কিন্তু এই ক্ষেত্রে তেড়ামি করে সে। তো ছাগলের রাখালরা রাখালি করে কেমনে? যদি তেড়া মার্কা রাখাল হয়, ছাগল যদি বলে তুই যাবি তো 14 গুষ্টি যাবে, এতে করে যদি টানা শুরু করে গরু চোরের মতো, তাহলে তো গলায় ফাঁস লাগে, ছাগল মারাও যেতে পারে, তাই না? তো এই জন্য বুদ্ধিমান রাখাল হলে ওই যে ধৈর্যের ট্রেনিং হয়, সে কি করে? ছাগল বেশি টানাটানি করলে আস্তে একটু ঢিল দেয় যে বাবা তুই মরিস না, থাক, একটু ছাড় দেয়। ছাড় দিয়া আবার একটু টানে, আবার একটু ছাড় দেয়, এভাবে করতে করতে জায়গা পর্যন্ত নিয়ে যায়। তো একটা সংসার যখন আপনি চালাবেন বা একটা অফিস আদালত চালাবেন, আবার এখানে কেউ ভুল বোঝেন না যে ছাগল দিয়ে কারে কি বুঝেছেন, নাউজুবিল, এরকম কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে দাম্পত্য জীবন কেন যে কোনো কাজ করবার আগে সবরের এক্সারসাইজ ট্রেনিং নিতে হয়। এই যে নবীদেরকে আল্লাহ তাআলা এইভাবে ট্রেনিং দেওয়াছেন, জাতি অনেক বেয়াড়া কাজ করবে, অনেক উল্টাপাল্টা করবে, অনেক সময় সঠিকটাও করবে, সবর করতে হবে। স্ত্রীকেও সবর করতে হবে, স্বামীকেও সবর করতে হবে। সবর এবং শকর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে। এক ভদ্রলোক এক কালো মহিলার সাথে তার বিয়ে হয়েছে। তো ভদ্র মহিলা তার স্বামীকে বলতেছে যে দেখো আমরা দুজনই জান্নাতি, কারণ তুমি কেমনে টের পাইলা? বলে টের পাইছি কেমনে? কারণ আমার মতো কালো মানুষ পাইয়াও তুমি আল্লাহর তুমি সবর করতেছো, তুমি সবর করতেছো আমার মতো কালো মানুষ পাইয়াও, তোর বাপ মা ধরে আমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিছে, তাও তুমি সবর করে নিছো, সবরকারী জান্নাতে যাবে। আর আমি কালো হয়েও তোমার মতো ভালো মানুষ পাইছি, সবরকারী মানুষ পাইছি, আমি আল্লাহ শুকর আদায় করতেছি। তো সবর আর শুকরকারী জান্নাতে যায়, সেজন্য আমার সুধারণা যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। সবরের এক্সারসাইজ করবেন। যুবক পোলাপান হুটহাট করে বিয়ে করে চুনত্তে নুন খসলে তালাক 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 মারে, বোরে মারে, বোর 14 গুষ্টির মারে, তিন তালাক মারে, 3000 তালাক মারে, এগুলো জঘন্য অপরাধ, এগুলো করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে জানাজা নিয়ে যাওয়ার সময় নীরবে যাওয়া উচিত নাকি জিকির করে? জানাজার পর কবরে সাহিত্য করার আগে 40 কদম নেওয়া হয়, এর সঠিক নিয়ম কি? দেখুন একটা জিনিস, যে জানাজার লাশ নিয়ে যাওয়ার সময় চারজন চারটা খুঁটি কাঁধে নেয়, তো 10 কদম পরপর না যেন 40 কদম পরপর তারা ওই কাঁধগুলো পাল্টায়, ডান আলা বামে, বাম আলা ডানে, সামনে আলা পিছনে, এরকম করে, আছে না? এই চরকি দেওয়ার আর এই আপনার রিহার্সেল করার কোনো প্রয়োজন নাই। এগুলো কোরআন হাদিসে কোথাও বলে নাই, যেটা বলছে ওটা আমরা জানি না। সেটা কি? সেটা হলো জানাজা নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এক কিরাত পরিমাণ সওয়াব দেয়। এক কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ, মানে বিশাল বড়। আর জানাজার পর যদি লাশের পেছনে পেছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায় এবং জানাজা অর্থাৎ লাশটাকে দাফন করা হয় সে পর্যন্ত সে অপেক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরও এক কিরাত সওয়াব দান করে। আমার দেশে দেখবেন জানাজার পরে মানুষ কবরস্থানে কয়জন যায়, একান্ত কাছের কয়েকজন যায়, মানুষ যায় না, জানে না এই সওয়াবটা। তাহলে যেটা হাদিসে আছে ওইটা জানে না, যেটা হাদিসে নাই ওইটা জানে, অর্থাৎ ওই 40 কদম পরপর কাঁধ পরিবর্তন করে, এটা কোনো হাদিসে নাই। আর আমরা অনেকে মনে করি যে লাশ বহন করার সময় কালিমা শাহাদা, মিনহা খালাকনাকুম আরও অনেক কিছু পাঠ করতে হয়, এই লাশ বহন করার সময় কোনো বিশেষ দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এই টাইমটাতে
আপনি নীরবে থেকে চিন্তা করতে পারেন জীবনের বাস্তবতা, আপনাকে এরকম মানুষের কাঁধে উঠতে হবে, সেটা কালকেও হতে পারে আজকেও হতে পারে, সেটা চিন্তা করবেন, শিক্ষা গ্রহণ করবেন, এটা আপনার ভাবনার সময়, আল্লাহর দিকে রুজু হওয়ার সময়, শিক্ষা গ্রহণ করার সময়। বিশেষ কোনো দোয়ার শিক্ষা দেওয়া হয়নি, আপনি মনে চাইলে জিকির আজকার করেন সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআন হাদিসের নামে সেটা বানিয়ে নেওয়া যাবে না।